জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন জিন্দাবাদ, 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 অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রেল বারায় প্রবীণ নাগরিকদের 50% ছাড় পুনরায় চালু করতে হবে, করতে হবে, করতে রেল দুর্ঘটনা নিয়ন্ত্রণের সরকার উন্নীত রাস্তা দিতে হবে, অবিলম্বে রেলের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। রেলের বিভিন্ন দাবিতে আজকে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক। আগরতলা রেল স্টেশনে আজকে আমরা রেল মাস্টারের কাছে রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছি। এই যে আপনারা এই যে বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল, বিভিন্ন ভারতবর্ষের কঠোর শ্রম এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় গড়ে উঠেছে, আজকে এই রেলকে প্রাইভেটাইজেশন এবং বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে সরকার। ফলে 3.5 লক্ষের উপর শূন্যপদ খালি আছে, এই পদগুলো পূরণ করছে না। আমরা অবিলম্বে দাবি রাখছি এই সমস্ত শূন্যপদগুলো পূরণ করার। তারপর দিনের পর দিন রেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে, গত বছর প্রায় 162টির উপর রেল দুর্ঘটনা হয়েছে। তাহলে এই যে রেল দুর্ঘটনা হচ্ছে, সাধারণ মানুষের জীবন যেভাবে আজকে ছিনিমিনি খেলছে রেল ডিপার্টমেন্ট, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। তারপর আগে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে করোনা পিরিয়ডের আগে যে 50% টিকিটের ছাড় ছিল, এই ছাড় পুনরায় চালু করতে হবে, প্রাইভেটাইজেশন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং শূন্যপদগুলি পূরণ এবং রেলের স্লিপার এবং জেনারেল কামরার সংখ্যা বৃদ্ধি করা, তার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য সম্পূর্ণ জেনারেল কামরাযুক্ত ট্রেন চালুর দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা আগরতলা শহরে যে রেল স্টেশন আছে, আগরতলা রেল স্টেশন, এই রেল স্টেশনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং রেল মাস্টারের কাছে